ডিয়ার মাংকিস পাইথান গেমিং টিউটোরিয়ালে নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে তোমাদের সামনে আমি আর একটা প্রোজেক্ট নিয়ে এসেছি এটা হচ্ছে একটি টাইপিং গেম একটা টাইপিং গেম সিম্পল টাইপিং গেম কি করে বাড়াতে হয় গেমটা খুবই সিম্পল দেখো আমি নোট প্যা নোটপ্যাড বলছি পেন্ট ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি তো প্ল্যানিংটা কী প্ল্যানিংটা হচ্ছে যে তোমার উপর থেকে কিছু ক্যারেক্টার পড়বে এবিসিডি ছোটো হাতে বড়ো হাতে মিলিয়ে র্যান্ডামলি আসবে ক্যারেক্টারগুলোকে এবং ক্যারেক্টারগুলোকে আমি কিবোর্ডে টাইপিং করব। বা যে সফটওয়্যারটা ইউজ করছে সে টাইপিং করবে টাইপিং করলে ক্যারেক্টারগুলো অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাবে আর কটা ক্যারেক্টার আমি টাইপিং করলাম সেটা স্কোরবোর্ডে স্টোর হবে এবং যদি কোনো বাটন আমি টাইপিং করতে না পারি সেটা নিচে গ্রাউন্ডে পড়ে যাবে গ্রাউন্ডে পড়ে গেলেই সেটাও স্টোরে একটা স্কোর স্টোর হবে যে কতগুলো গ্রাউন্ডে পড়ে গেছে এবং একটা লিমিট আমি সেট করেছি তোমাদেরকে এখনই দেখাবো লিমিট কত লিমিট আমি সেট করছি তো লিমিটটা হয়ে গেলে গেমটা অটোমেটিক্যালি ওভার হয়ে যাবে এটি হচ্ছে প্ল্যানিং ঠিক আছে তো হ্যাঁ আমি জানি এটা কোনো একটা বিশাল বড়ো একটা ভালো আইডিয়া নয় এটা একটা ঠিক আছে জানি আমি কিন্তু হ্যাঁ তবে এটা থেকে শুরু করলাম টাইপিংয়ের উপর এটাকে যে গেমটা আমরা দেখিয়েছিলাম গেমটা একটু একটু করে বানাচ্ছিলাম এটা হেলিকপ্টারের গেম তো ওটাতে বেশ বোর ফিল করছিলাম তো আমি আবার এই একটু চেঞ্জ করলাম তো দেখা যাক এটা কেমন এটাকে কত এটাকে এই গেমটাকে একটু একটু করে বেটার করতে 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 কত দূর দিয়ে এটাকে নিয়ে যেতে পারি আমরা চলো দেখি তো চলো শুরু করা যাক ভিডিওটা দেখো তো পুরো সিম পুরো কোডটা তোমাদের সামনে আছে এবং কোডের কোথায় কোথায় কী কী পরিবর্তন করা হয়েছে আমি মোটামুটি বলে দিচ্ছি আর বেশি কিছু লাইন্স আছে কমন লাইন যেটা আগে তোমরা হেলিকপ্টারের গেমটাতেও দেখেছ এখানেও তাই আছে সুতরাং বুঝতে আশা করছি অসুবিধা হওয়ার কথা নয় সফটওয়্যারটা রান হলো আর এই দেখো ক্যারেক্টারগুলো উপর থেকে পড়ছে স্মল লেটার ক্যাপিটাল লেটার সবই পড়ছে যদি আমি টাইপিং না করি তাহলে কিন্তু মিসড বলে যে স্কোরবোর্ডটা রয়েছে সেখানে লিস্ট হতে থাকবে যে কতগুলো বাটন আমি কতগুলো ক্যারেক্টার আমি মিস করলাম তো নিচে আমি কোনো মাটি বা লেভেল ক্রিয়েট কোনো গ্রাউন্ড ক্রিয়েট করিনি তো এর ব্যাকগ্রাউন্ডে কোনো একটা রঙিন ছবি বা ওয়ালপেপার দিলে ভালো লাগবে আর ক্যারেক্টারগুলোর সঙ্গে সঙ্গে যদি অ্যাট দ্য রেট ডট কমাও আসে সেটা বেটার হয় সেটা ভেবে রেখেছি আর ফ্রন্টটা একদম নর্মাল না করে যদি কার্লি বা কোন চড়ানো কোনো ফ্রন্ট হয় যাতে স্টুডেন্টের বুঝতে একটু দেরি হয় সেটা করা যেতে পারে আর যদি সে স্পিডে টাইপিং করে হুম তাহলে স্পিড যেন আর বেড়ে যায় এই ব্যাপারগুলো করতে হবে আচ্ছা দেখো কুড়িটা হলেও গেম ওভার হয়ে গেল কারণ কি আমি কুড়িই লিমিট সেট করে রেখেছি আমি কুড়ি লিমিট সেট করে রেখেছি মানে কুড়িটা ক্যারেক্টার নিচে গ্রাউন্ডে পড়ে গেলে অটোমেটিক্যালি গেম ওভার হয়ে যাবে এটাকে আরও বেটার করার চেষ্টা করবো নেক্সট ভিডিওগুলোতে এই গেমটাকে চলো তো এখানে কালার ক্রিয়েট করা হয়েছে কালার বানানো হয়েছে যে যে কালারগুলো আমার লাগবে সে কালারগুলো এখানে বানিয়ে রাখা হয়েছে তোমাদেরও এরকমভাবে বানাতে হবে তোমরা জানো এই আগে যে গেমটা বানানো দেখিয়েছিলাম তাতে এই নিয়ে আলোচনা হয়ে গেছে তো এটা হচ্ছে আমার গেমের টাইটেলটা এইগুলো সব বেসিক লাইন আর গেমের যে উইন্ডোটা সেই উইন্ডোটা এইট হান্ড্রেড বাই সিক্স হান্ড্রেড আছে এটাকে তোমরা নিজেদের মতন করে তোমরা চেঞ্জ করতে পারো আচ্ছা লাইন নাম্বার আট ফেরুয়ার উনিশ কুড়িটা দেখো উনিশ কুড়িতে এ তোমার যদি আগের ভিডিওগুলো ফলো করে থাকো তাহলে আই থিঙ্ক এলে এটা বুঝে যাবে তাও একটু বলে দিই তো এখানে আমরা ফন্টকে সেট করেছি একটা সেভেন্টি ফোর একটা থার্টি সিক্স রয়েছে ফন্টের নাম দিয়ে নিই তারপর নন করে দেওয়া হয়েছে নন করলে কী হবে নন করলে কী হবে ডিফল্ট যে ফন্টটা ডিফল্ট যে ফন্ট সেট করা হয়েছে পাইথনের মধ্যে অর্থাৎ টিকেনটা ব্যবহার করলে যে ফন্টটা আসে সে ফন্টটাই কিন্তু অটোমেটিক্যালি সেট হবে তো ওখানে চাইলে অ্যালজেরিয়ান বা টাইমস নিউ রোমান বা এরিয়াল এই ধরনের ফন্টও এখানে লিখতে পারো লিখলে সেই ধরনের ফন্টের বেলুনগুলো বেলুনগুলোও থেকে পড়বে আচ্ছা বেলুন বেলুন বলছি অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারগুলোকে আমি এখানে বেলুন হিসাবে ব্যবহার করেছি বুঝতে পারলে যে ক্যারেক্টারগুলো উপর থেকে পড়ছে হাওয়া থেকে ওইগুলো কি আমি এখানে বেলুন রূপে ব্যবহার করেছি বা ওটা আমি বেলুন লিখেছি বলতে পারো তো নেক্সট এখানে তুমি উনত্রিশ নম্বর লাইন থেকে দেখছো তুমি যে বেলুন ক্লাস বানানো হয়েছে এখানে হুম বেলুন ক্লাস বানানো হয়েছে এখানে বেলুন ক্লাসটার সাহায্যে বেলুন ক্লাসটা বেলুন ক্লাস বেলুনগুলো কালার মানে ক্যারেক্টারগুলো কালার কী হবে ক্যারেক্টারগুলো কোন ডাইরেকশান থেকে পড়বে কী স্পিডে পড়বে হুম আর নিচে গ্রাউন্ডে পড়লে কি হবে আর মাউসের সাহায্যে যদি সরি মাউস নয় কীবোর্ডের সাহায্যে যদি প্রেস করি তাহলে ক্যারেক্টারগুলোকে ক্যারেক্টারগুলো যাতে গায়েব হয়ে যায় সেসব লাইনগুলো এখানে লেখা হয়েছে ফর্টি ফাইভ নম্বর যে লাইনটা এখানে দেখতে পাচ্ছ ফর্টি ফাইভ ফর্টি সিক্স এবং ফর্টি সেভেন নাম্বার যে লাইনটা এখানে দেখতে পাচ্ছ স্ট্রিং ডট আস্কি লেটার করা হয়েছে অর্থাৎ এখানে আস্কি কে আজকের সাহায্যে কিন্তু ক্যারেক্টারগুলোকে আমরা আজকের সাহায্যে ক্যারেক্টারগুলোকে আমরা চেক করে দেখছি যে কীবোর্ড থেকে ইউজার যে বাটনটা প্রেস করছে যে কীবোর্ডার থেকে যে বাটনটা প্রেস করছে সেই বাটনের ক্যারেক্টারটা এই মুহূর্তে স্ক্রিনে আছে কি না আর যদি থাকে সেটা গায়েব হয়ে যাবে এবং সেটা ক্যাপিটাল লেটার না স্মল লেটার সেটাও চেক করে দেখা হচ্ছে তার নিচে দেখতে পাচ্ছ হোয়াইল্ড লুপকে শুরু করা হয়েছে ওয়াইল রানিং তো একটা পাই গেমের জন্য হোয়াইল এই সব থেকে মেন ইম্পর্টেন্ট এবং পাই গেমের যে হার্ট বলতে পারো হৃদয় সেটা হচ্ছে এই হোয়াইল লুপটা হোয়াইল লুকটা ততক্ষণ পর্যন্ত রান করবে আর যতক্ষণ গেমটা চলবে ততক্ষণ হোয়াইল লুকটা চলবে হোয়াইল লুপ ক্লোজ হয়ে গেল তার মানে গেমটা ক্লোজ হয়ে গেছে এটা তোমাদের আই থিঙ্ক জানা আছে হোয়াইল লুপের আন্ডারে ফল লুপ রয়েছে যে ফল লুপটা বেলুনগুলোকে কন্ট্রোল করছে এটা হচ্ছে আমাদের ফুল কোডটা পুরো কোডটা আমি কমেন্টে দিয়ে দেবো তোমরা দেখে নাও যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাতে পারো একদম বেসিক এর ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দেওয়া নাই আর কন্টিনিউ তুমি যদি গেমটা খেলতে থাকো একই স্পিডে ক্যারেক্টারগুলো পড়তে থেকে পড়তে থাকবে ক্যারেক্টারগুলোকে ক্যারেক্টারগুলোর স্পিডটা ধীরে ধীরে বাড়ানো বা একটা লেভেল একটা লেভেল পর অটোমেটিক্যালি লেভেল টুতে এন্ট্রি করব তখন অন্য অ্যাঙ্গেল থেকে বা অন্য ডাইরেকশান থেকে ক্যারেক্টারগুলো আসবে এরকম বানানো যেতে পারে এরকম আইডিয়া করা যেতে পারে তো এরকম আইডিয়া নিয়ে পরের ভিডিওগুলোতে আলোচনা করব জাস্ট আজকে এই প্রোজেক্টটা তোমাদের সঙ্গে শেয়ার করার প্রয়োজন ছিল অবশ্যই পুরো কোডটা আমি কমেন্টে দিয়ে দেবো তোমরা এটাকে চেঞ্জ করে নিজের মতন করে আরও বেটার সফটওয়্যার বানাতে পারবে আর কোন লাইনটা কী লেখা হয়েছে না লেখা হয়েছে এর আগে ভিডিওগুলোতে আলোচনা হয়েছে বা এ নিয়ে আরও অনেক ভিডিও ইউটিউবে রয়েছে তাই আমি ডিটেলসে যাচ্ছি না বেকার হবে তাও যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আর পুরো কোডটা আমি অবশ্যই কমেন্টে দিয়ে দেবো আর তো আমাদের সঙ্গে এই প্রোজেক্টটা শেয়ার করার প্রয়োজন ছিল বলে আমি মনে করি তাই আমি শেয়ার করে দিলাম যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে পারো বা লাইক করতে পারো ধন্যবাদ